হাই ভিউয়ার্স, আমার হাতে যে ফোনটি রয়েছে সেই ফোনটির মূল হচ্ছে লিনেক্স Le23। ফোনটির ব্র্যান্ড কিন্তু লিনেক্স এর, এটা লিনেক্স এর একটা ফোন। আপনার প্রায়শই জানতে চান যে এই ফোনগুলোতে মূলত কিভাবে রিসেট দিবেন, আর আপনারা জানেন যে প্রত্যেকটা ফোনে রিসেট দেওয়ার জন্য একটা অফিসিয়ালি পাসওয়ার্ড লাগে। সেই অফিসিয়ালি পাসওয়ার্ড ছাড়া কিন্তু আপনি চাইলে আপনার হাতে থাকা ফোনটিকে রিসেট দিতে পারবেন না। ঠিক তেমনি এই লিনেক্স Le23 যে ফোনটি দেখতে পাচ্ছেন, সেই ফোনটি রিসেট দেওয়ার জন্যও একটা অফিসিয়ালি পাসওয়ার্ড রয়েছে। আজ আমি আপনাদের এটাই জানিয়ে দিব মূলত এই ফোনগুলোতে কীভাবে অফিসিয়ালি পাসওয়ার্ড দিয়ে আপনি রিসেট দিতে পারবেন। আর রিসেট দেওয়ার আগে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই ফোনের যে সেভ করা নাম্বারগুলো ছিল সেগুলো কিন্তু সব চলে যাবে, কিন্তু সিমে যেগুলো সেভ করা নাম্বার সেগুলো থাকবে, বাট ফোনেরগুলো যেগুলো সেগুলো কিন্তু চলে যাবে। এই জন্য আমাকে প্রথমে ফোনটাকে আনলক করে নিতে হবে। আনলক করে নেওয়ার পর এখান থেকে মেনুতে চলে যাব। মেনুতে চলে যাওয়ার পর এখান থেকে সেটিংস নামের যে অপশনটা রয়েছে সেই সেটিংস নামের অপশনটাকে কিন্তু আমাকে খুঁজে বের করতে হবে। সেই সেটিংস নামের অপশনটা খুঁজে পাওয়ার পর আমি আবার ওকেতে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করার পর আমার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে দেখতে পারবেন কল সেটিংস, ফোন সেটিংস, আমি ওকেতে ডিসপ্লে, সিকিউরিটি, প্রোফাইলস। আপনি এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে ফোন সেটিংসে চলে যাবেন। ফোন সেটিংসে চলে যাওয়ার পর ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর একদম নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর দেখতে পাবেন রেস্টোর ফ্যাক্টরি সেটিংস নামে একটা অপশন রয়েছে, আপনি সেই অপশনে গিয়ে আবার ওকেতে ক্লিক করবেন। এখানে এটার যে অফিসিয়াল পাসওয়ার্ড সেটা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। এটার অফিসিয়াল পাসওয়ার্ড হচ্ছে 40। এটার অফিসিয়াল পাসওয়ার্ড হচ্ছে 40। 40 দিয়ে ওকে দিয়ে দিবেন, আপনার ফোনটা কিন্তু রিসেট হয়ে যাবে। তার আগে আমি আপনাকে বলে রাখছি, আপনি যদি এক্ষেত্রে ম্যানুয়ালি কোনো পাসওয়ার্ড ইউজ করে থাকেন যেমন 2580, তাহলে কিন্তু আপনাকে এইখানে ম্যানুয়ালি পাসওয়ার্ড দিয়ে আপনার ফোনটাকে রিসেট দিতে হবে। আপনি ম্যানুয়ালি পাসওয়ার্ড বাদ দিয়ে কিন্তু অফিসিয়াল পাসওয়ার্ড দিয়ে রিসেট দিলে কিন্তু আপনার ফোন রিসেট হবে না। সো ভিউয়ার্স, ভিডিও দেখে যদি ভালো লাগে থাকে